প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা হয়তো এই ভিডিওটার আগের পর্ব আপনারা দেখেছেন, প্রথম পর্ব। এই ইঞ্জিলটার শুধু একটা বিয়ারিংকে সমস্যার জন্য আগামাতাই খোলা লাগিয়েছে। আপনারা হয়তো দেখেছেন আগের ভিডিওই, যে আগের ভিডিও আমি এক ভিডিও যদি দিতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আপনারা হয়তো সব কাজ কাম আসলে বুঝতে পারবেন না অ্যাকুরেট। তারের কারণে আমি দুই পর্ব করেছিলাম, যে আসলে যে একটা ক্র্যাঙ্কের বিয়ারিং পাল্টাইতে গেলে কতটা খোলা লাগে আর কত দূর কী করা লাগে আর কী পার্সপাতি খালি ক্র্যাঙ্কের বিয়ারিং লাগায় দিলে যে হয়ে যায় তা নয়। কারণ হচ্ছে যে ক্র্যাঙ্কের বিয়ারিং পাল্টাইতে গেলে এর সাথে অনেক পার্স লাগে। তাই আপনাদের দেখানো এবং বোঝানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানালাম। কারণ হচ্ছে যে এই ভিডিওটায় আপনারা অনেকজন হয়তো আমার ভিডিও যারা দেখে তারা হয়তো নতুন কাজ শিখতেছে, অনেকজন হয়তো কাজ করবে তাই একটা চিন্তাভাবনা করেছে। তাই আমার ভিডিও আসলে যারা কাজ করে এরা গুরুত্বপূর্ণভাবে দেখে না। কারণ হচ্ছে যে যারা কাজ শিখতেছে এদের কাজ জন্যই আমার ভিডিও বানানো হয়, সেই আকর্ষণ করে যে এরা যাতে কিছু শিখতে পারে আর এবং আমার ভিডিও দেখে যাতে ভুল ভ্রান্তি তাদের চলে যায়। তারই কারণে হচ্ছে আমি ভিডিও বানাই। তাই আমি বলবো যারা নতুন কাজ শিখতেছেন তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর আপনাদের কোনো ভোগান্তি খেতে হবে না। কারণ একটা কাজ করতে যেয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণ একটা ক্র্যাঙ্কের বিয়ারিং পাল্টাইতে গেলে যে এমনি লাগা দিলেই সব চলে, কিন্তু তারপরও যে আসলে ইঞ্জিলটা রানিং রাখা বা চালানোর দরকার, যে একটু ভালো চলে যাতে যে ভালো চালাইতে গেলে একটা ইঞ্জিল খোলার পরে কী কী পাস লাগে, তাই আপনারা একটু গুরুতরভাবে দেখবেন। আর আমিও আপনাদের দেখাবো যে অন্তত একটা ক্র্যাঙ্কের বিয়ারিং পাল্টাইতে গেলেও যে এই পার্সগুলো আপনারা দিবেন। আর আমি দিব যা, আমি যে মাঝনেরই কাজ করি না কেন, শুধু গুরুত্বপূর্ণ যে পার্সগুলো লাগবে সেইগুলো ছাড়া দিই না। আমি বাড়তি কোনো পার্স লাগাই না। কারণ হচ্ছে যে আসলে নতুন পার্স যদি সবও লাগাই তাতেও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে নতুন পার্সপাতি লাগায় দিলে যে ইঞ্জিল ভালো হয়ে যায় তা নয়। কারণ হচ্ছে আগে ইঞ্জিলের রোগ জানা লাগে বা ধরা লাগে, তারপরে হচ্ছে কাজ। কারণ রোগ যদি আপনি না ধরতে পারেন তাহলে হচ্ছে কাজ করে কোনো দিনও এগোতে পারবেন না। আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি বাড়তি পার্সপাতি লাগাই না। আর এই কাজটা দেখানোর এই যে টাইমিংটা, এই টাইমিংটা সবসময় কিরাং খুললে অ্যাডজাস্ট করবেন সবসময়। এই ইঞ্জিলের এই টাইমিংটাই গুরুত্বপূর্ণ জায়গা। আর এই যে যে ইঞ্জিলে মোবিল পাম্প আছে এই সাইড কভারের সাথে, সেই মোবিল পাম্পের এই টাইমিংটা ক্যামশ্যাফ্টের সাথে মিলাই নেবেন। ক্যামশ্যাফ্টের সাথে এই টাইমিংটা যদি না মিলেন তাহলে মোবিল পাম্পে কাজ করবে না বা চাপাটা ঠিক মতন পড়বে না। তার কারণে এই মোবিল পাম্পের এই টাইমিংটাও ঠিক মতন মিলাই নিতে হবে। এই ইঞ্জিলটা হয়তো আপনারা অনেকে জানেন যে ইঞ্জিলটা হচ্ছে, আপনারা যারাই কাজ করেন এসব ইঞ্জিল হয়তো আপনারা চেনেন। এই ইঞ্জিলটার মডেল হলো R175। এই R175-এ কিন্তু মোবিল পাম্প থাকে এই সাইড কভারের সাথে, স্টার্টিং সাইড কভারের সাথে মোবিল পাম্প থাকে। আর এর যে R170 যেটা আছে সেটায় মোবিল পাম্প থাকে না, কারণ তার শুধু একটা মোবিল ক্যাসারেই সব কাজ করে। আর এটা হচ্ছে মোবিল পাম্প সিস্টেম, তাই মোবিল পাম্প টাইমিং থাকে হচ্ছে ক্যামশ্যাফ্টের সাথে। তাই আপনারা আমি বলবো যারা ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওই লাইক কমেন্ট না হলে কিন্তু ভিডিওর আকর্ষণ থাকে না, বা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানায় দেখাবো সেই আকর্ষণ থাকে না। তারপরেও কিন্তু আমার ভিডিওয় যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট হয় বা আপনারা করেন। আসলে আমার কিছু ভাই এরা আছে যে আমার ভিডিও গেলে তারা লাইক কমেন্ট করে সবসময়। আমি এই চ্যানেলটা যতদিন ধরেই চালাই বা যতদিন ধরে আমি ভিডিও ছাড়ি, কিছু ভাইয়েরা আছে আমার যে আসলে এরা আমার একটা ভিডিও গেলে খুব আকর্ষণ করে দেখে বা লাইক কমেন্ট কোনো সময় কোনো ভিডিওই, আমি আসলে আমি নাম বলতেছি না কিন্তু আসলে আমি এদের নিয়ে আমি একটা ভিডিও একদিন বানাবো, যে এরা আসলে আমার ভিডিও যতদিন ধরে আমি এই চ্যানেলটা চালাই বা যতদিন আমি ভিডিও ছাড়ি এদের লাইক কমেন্ট সবসময় আমার থাকে। তাই আমি এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করব না, যে এরা সবসময় আমি দেখেছি যে আমার পাশে সবসময় থাকিছে। আর আসলে যে আমি এই যে দিনগুলো পড়াই
এই রিমগুলোর ভিডিও আমার এক ভাই যে কমেন্ট করছিল যে ভাই যে আপনার কাজ হয় না, আপনি আতুর দিয়ে পিস্টনের মাথায় বাড়ে রিং উঠোন কিংবা তার দিয়ে রিং উঠোন। আসলে ভাই আমি আতুর দিয়ে বাড়োই কেন উঠোই বা তার দিয়ে কেন উঠোই, আসলে এটা একটা বাস্তবতা জিনিস যে আমার যে কিলাম নেই তা নয়, আমার কিন্তু কিলাম আছে। তারপরও আমি এইভাবে করি, কারণ হচ্ছে এই কিলাম সবার কাছে থাকে না বা সবাই যারা নতুন কাজ শেখে এদের কাছে থাকে না, আমরা যারা পুরনো কাজ করি তাদের কাছে থাকে। তাই সেই কারণে আমি তার দিয়ে উঠোনোর জন্য চেষ্টা করি বা তাদের দেখানোর চেষ্টা করি, তারা যাতে এক জায়গায় কাজে গেলে যাতে যে কোনোভাবে করে আসতে পারে। তো তার কারণে আমি তার দিয়ে হয়তো ভিডিও আমি দেখাই যে এভাবে না এভাবে উঠোনো যায়। আসলে খালি কিলাম দিয়ে যদি আমি উঠাই দিই তাহলে তো সহজেই উঠে গেল, কিন্তু কিলাম যে সবার কাছে আছে তার জন্য না। আমার নিজেরই দেখা আছে যে আমাদের এদিকও অনেকজনের কিন্তু এই কিলাম নাই, তারা কিন্তু এইভাবে উঠায়। তাই আমিও এভাবে উঠায় দেখাই যে এমন যে জায়গায় আমি গেছি কাজ করতে সেই জায়গায় কিলাম নাই, বা নতুন যারা কাজ শিখতেছেন তাদের কিলাম নাই, তারা কিভাবে উঠবে, তারের কারণে আমি তার দিয়ে উঠোই। আমি এই ভিডিওটাই আসলে আজকের মতন উঠাচ্ছি তার দিয়ে। আমি ফিরে যদি এঞ্জিলের কাজ করি তাহলে আমি কিলাম দিয়ে আপনাদের আবারও একটা ভিডিও দিব, যদি এরা সব ইঞ্জিলের কাজ হয় কিলাম দিয়ে উঠোনোর যদি কাজ হয় তাহলে আমি কিলাম দিয়েই উঠোই দেখাবো যে আমার কিলাম আছে। ভাই আমার আসলে কাজ করতে করতে আসলে আমি আপনাদের দেখাই না, খালি আমি নিজে কাজ করি, এই কাজের বিনিময়ে যে এতে যা ইনকাম হয় এই দিয়েই আমি চলি। আর আমি আসলে ভিডিও বানাই শখের বশবর্তীতে, তাই হচ্ছে যে আসলে আমি সব ধরনের কাজ দেখানোর জন্য চেষ্টা করি। এটা না যে আমার এই ভিডিও আমার কিছু আসে বা কি আমি এমন কিছু পাই তাও না, যে আমার এই চ্যানেলে এখনও পাওয়ার উপযোগই নেই, ফিরাই আমি পাবো সামনে আশা করি। তা এখনও আমি কিছু পাই না এই চ্যানেল দিয়ে, তারপরেও কিন্তু আমি ভিডিও বানায় যাই যে কবে পাবো বা কী পাবো তা না, আমি ফেলেও বানায় যাব না ফেলে বানায় যাব। কারণ এই ইউটিউবে ভিডিও সাইটে সাইটে এমন একটা পর্যায়ে গেছে, এমন কিছু লোক আমার হয়ে গেছে যে আসলে তাদের সামনে আমি একটা ভিডিও না দিতে পারলে আমার নিজেরও ভালো লাগে না যে আমি এদেরকে একটা ভিডিও দিই। আর এদের সাথে আসলে কমেন্টে কথা বলা কিংবা আমি সরাসরিও কতজনের সাথে কথা বলি, বলতে বলতে এদের সাথে কিন্তু আমার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। সেই কারণেই আমি ভিডিওর প্রতি আমি বানাই, কারণ আমার আসলে আমার ঘরে সব সময় কিন্তু কাজ থাকে। তারপরেও যে আমার এই ভিডিও বানাইতে গেলে কিন্তু আমার আস্তে একটু সময় যায় বা আস্তে একটু টাইম দেয়, তারপরেও কিন্তু আমি ভিডিও বানাই। একটা ভিডিও বানাইতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, আসলে যারা বানায় তারা ছাড়া জানে না যে এই ভিডিও বানাইতে গেলে কতটা কষ্ট হয় বা কতটা ই হয়। তারপরও আমার ভিডিও দিতে দিতে অভ্যেস হয়ে গেছে, বা আসলে আমার অনেকজনের সাথে কথা বলতে বলতে আসলে আমার খুবই একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তার কারণে আমি কিন্তু আমার রীতিমতন ভিডিও আমি যে সময় দিই সেই সময় দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি। যা আসলে আমার ভিডিও দেখে আমি চাই যে অন্য আরেকজন কাজ করুক বা কাজ শিখুক, যে আমার ভিডিও দেখে একটু উপকারে আসলেও আসুক, আমি সেইভাবে ভিডিও বানাই। আসলে যে আমি আপনাদের দেখানোর জন্য খালি ভিডিও বানাই তা না, কারণ হচ্ছে দেখানোর জন্য দেখা গেল কি যেন ভিউজ কামাইয়ের জন্য যে আমি ভিডিও বানাই যে এভাবে না এভাবে দেখালাম যে আমার মেলা ভিউ হলো তাও না। যে আসলে আমি ভিডিও আমার ভিডিও ইউটিউবে ছাড়ার উদ্দেশ্য যে এতে মানুষ কিছু শিখবে, যদি কিছু না শিখতে পারে তাহলে আমার ভিডিও কী খেয়ে দেখবে। আমি একটা দেখায় দিলাম, দেখায় দিলে সেই ভিডিও আমার ভালো ভিউ হলো, তারপরে যে আর হলো না, আসলে এটা কোনো ইসের কথা না। কারণ হচ্ছে যে আমি ভিডিও দিব সেই ভিডিও দেখে যাতে আরেকজন শিখতে পারে যা বা আরেকজনের উপকারে আসে আমি চাই সেইটি। আর আমাকে আসলে যারা কমেন্ট রেগুলার করে আসলে এরা আমাকে উৎসাহ দেয় তাই আমি করতে পারি, কারণ এরা যদি উৎসাহ না দিত বা প্রথমে যখনতে আমি ভিডিও ছাড়ি তখনতে যদি আমার লাইক কমেন্ট বা সাপোর্ট না দিত তাহলে এতদিনে আমার হয়তো ভিডিও ছাড়া হতো না বা এই চ্যানেল চালানো হতো না। যে আসলে আমি একে পরেই ভরসা রেখেই চালাই, যে অনেকজন হয়তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে আমারও ভালো লাগে যে ভাই আমার
সুন্দর কমেন্ট করেছে, আমিও রিপ্লাই দিতে চেষ্টা করি। আর আমি পিরাই যে যাই কমেন্ট করুক না কেন, আমি পিরাই লোকের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি বা দিই। অনেক সময় হয়তো একটু দেরি হয়ে যায়, এই ছাড়া আর কিছু না। কারণ দেরি হয় আমি কাজের ভিতরে থাই, আমি সবসময় কাজ করি, কারণ এক শুক্রবার ছাড়া আমার সময় নেই। ভিডিও করে তার ভিতরেতে আমার এডিট করে সার্টে হয়, আসলে আসছে একটু ঝামেলা হয়, তারপরেও কিন্তু আমি আসলেই করে যাই, যে যাতে আমার যারা আমার ভিডিও দেখে আসলে এদের জন্য আমি খুবই আসলে যে আমি এদের কী বলে ধন্যবাদ দেবো আসলে আমি জানি না। তাই আমি বলবো সবসময় আমার পাশে থাকবেন বা আমার ভিডিও দেখবেন, আমি এই আশাই করি। আর আমাকে কমেন্ট করে বলবেন যে আসলে আমার ভিডিও যদি আপনারা কিছু বুঝতে না পারেন বা কিছু না শিখতে পারেন বা এ ধরনের ভিডিও কোন ধরনের ভিডিও আমাকে বলবেন, আমি সাথে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। হয়তো দেওয়া গেল কি যে না আমার একটু দেরি হয়, এই ছাড়া আর কিছু না। যে আমি দেখতে দেখতে কিন্তু আমার ইঞ্জিল কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন ইঞ্জিলটা স্টার্ট করে দেখতে হবে যে ইঞ্জিলটা স্টার্ট হয় কিনা আর সে বাজে শব্দটা গেল কিনা। আগে হাওয়াটা সরাই লজেন প্লানজারটা একটু চেক করে নিজে তেলের ডাকটা ঠিক মতন আছে কিনা বা আইসে কিনা। আসলে তেলের ডাক না আসলে ইঞ্জিন যতই কাজ করি স্টার্ট হবে না, সেই কারণে আগে তেলের লাইনই ঠিক রাখতে হয়। আর শব্দটা কিসে হইলো তা তো আপনারা বুঝলেন, আর কী ফাঁসফাতি পাল্টালাম আপনারা হয়তো দেখেছেন যে আসলে এই ফাঁসফাতিগুলো লাগে। এখন আগে ইঞ্জিনটা স্টার্ট দিই, তারপরে দেখি যে কী হয়েছে। যারা এই পর্যন্ত সময় দিয়ে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় এভাবে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।